নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এফসি গোয়ার সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফসি গোয়ার স্টার্টিং লাইন আপ। আমি অলরেডি এফসি গোয়ার ফুল স্কোয়াড ভিডিও একটা বানিয়েছি, তো তোমরা যারা এখনো সেই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। আমরা নতুন সিরিজ স্টার্ট করেছি যেখানে আমরা প্রত্যেকটা আইএসএল টিমের সম্পর্কেই আলোচনা করছি এবং তাদের স্টার্টিং লাইন আপ কিরকম হতে পারে সেই বিষয়েও একটা প্রেডিকশন করছি। আগেই বলে দিই যে এটা কিন্তু আমার প্রেডিক্টেড বা আমার পছন্দের লাইন আপ, আমার সাথে তোমাদের লাইন আপ ম্যাচ নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে যদি দেখো যে তোমাদের সাথে আমার লাইন আপ ম্যাচ করছে না, তো অবশ্যই আমার কমেন্ট সেকশনে তোমাদের লাইন আপটা জানিও। আপাতত চলো আমরা এফসি গোয়ার প্রেডিক্টেড লাইন আপটা একটুখানি দেখে নিই। তো গোলকিপারে অবশ্যই থাকবেন মোহাম্মদ নওয়াজ, তার লাস্ট কটা সিজন এত ভালো পারফরমেন্স ছিল এফসি গোয়ার জন্য, তো সেখানে আমার মনে হয় না যে মোহাম্মদ নওয়াজকে এই মুহূর্তে এফসি গোয়াতে কেউ রিপ্লেস করার মতন রয়েছে বলে। গোলকিপারে শুভম দাস এবং আমার মনে হয় নবীন কুমার রয়েছেন, বাট নওয়াজকেই এগিয়ে রাখবেন নতুন কোচ জুয়ান ফেরান্ডো। এরপরে চলে আসছে আমরা রাইট ব্যাক অপশানে, তো সেখানেও সেরিটন ফার্নান্দেস, তিনি কিন্তু মোটামুটি তার জায়গা পাকা করে নিয়েছেন, তিনি বেশ কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করে আসছেন ম্যাচের পর ম্যাচ, তো সেক্ষেত্রে তাকেও রিপ্লেস করার কথা জুয়ান ফেরান্ডো ভাবতেই পারবেন না, তো সেরিটন রাইট ব্যাক খেলবেন। এরপরে সেন্ট্রাল ব্যাক অপশানে চলে আসছি, তো সেন্ট্রাল ব্যাকে থাকবেন অবশ্যই এশিয়ান প্লেয়ার জেমস ডনাকি এবং ইভান গঞ্জালেস, দুজনকেই নতুন সাইনিং করা হয়েছে মুটাডা ফল এবং কার্লোস পেনিয়ার জায়গায়, তো দুজনকেই তোমরা এই বছর গোয়ার ডিফেন্সে দেখবে। এরপরে আমরা চলে আসছি লেফট ব্যাক, তো এখানে একটা দোনামোনা রয়েছে কারণ এতদিন সেখানে মন্দার রাও দেশাই খেলছিলেন এবং কোনো কোচকেই ভাবতে হচ্ছিল না লেফট ব্যাক অপশন নিয়ে, কারণ ছ বছর ধরে মন্দার রাও দেশাই কিন্তু এফসি গোয়ার লেফট ফ্ল্যাঙ্কটা বেশ দাপিয়ে খেলেছেন। ফাইনালি প্রথমবারের জন্য তাকে ছাড়াই কিন্তু এই বছর দল গঠন করতে হবে এফসি গোয়াকে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে লেফট ব্যাকে হয়তো এই বছর স্যাভিয়র গামা, তাকে কিন্তু জুয়ান ফেরান্ডো খেলাতে পারে। এরপরে সেন্ট্রাল ডিফেন্সিভ মিড পজিশন, তো সেখানেও একটা বড় চেঞ্জ, আহমেদ জাহু নেই, তো আহমেদ জাহুর জায়গায় যেটা আমরা আগের দিন স্কোয়াড ভিডিওতেও ডিসকাস করেছি যে এদু বেদিয়াকেই সেই রোলটা কিন্তু দেওয়া হবে বা সেই দায়িত্বটা কিন্তু দেওয়া হবে, তো সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় যে এদু বেদিয়াকেই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জুয়ান ফেরান্ডো ইউজ করবে, যদিও তিনি কিন্তু মেইনলি একজন অ্যাটাকিং মিডফিল্ডার, বাট তিনি সেন্ট্রাল মিডটাও খেলতে পারেন, তো সেখানে আমার মনে হয় তাকে আবার ডিফেন্সিভ পার্টটাও কিন্তু সামলাতে হতে পারে। এছাড়াও আগেরবারের মতনই ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন লেনি রড্রিগেজ, তিনিও কিন্তু বেশ ভালো খেলছেন এই মুহূর্তে এফসি গোয়ার হয়ে, তো সেখানেও কোনো পরিবর্তন আমার মনে হয় না হবে বলে। যেখানে মেইন পরিবর্তনগুলো হবে সেটা হচ্ছে এরপরে অ্যাটাকিং লাইন আপে, এবং সেখানে জ্যাকি চান সিং নেই, কোরো নেই, হুগো বুমু নেই, তো সেখানে তিনজন প্লেয়ারকে কিন্তু রিপ্লেস তাদেরকে করতে হয়েছে। তো দেখো আমার যতদূর মনে হয় যদি আমরা ধরে রাখি যে এফসি গোয়া পাঁচজন বিদেশি প্লেয়ারকে স্টার্টিং লাইন আপে রাখবে, কারণ তোমরা সবাই জানো এফসি গোয়া কিন্তু শুধুমাত্র ছটা বিদেশি প্লেয়ার সাইন করেছে, তারা কিন্তু বাকি দলগুলোর মতন সাতটা বিদেশি প্লেয়ার এই বছর রেজিস্টার করেনি, লাস্ট সিজনও করেনি, তো সেই ক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে ছটার মধ্যে পাঁচজনকেই জুয়ান ফেরান্ডো স্টার্টিং লাইন আপে রাখবে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় রাইট অ্যাটাকিং মিডফিল্ডার বা রাইট উইঙ্গার হিসেবে খেলবেন রিদিম তলাং, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন অ্যালবার্টো নোগেরা, লেফট অ্যাটাকিং মিডফিল্ডার বা লেফট উইঙ্গার হিসেবে খেলবেন ব্র্যান্ডন ফার্নান্দেস, এবং একদম স্ট্রাইকার হিসেবে খেলবেন ইগর অ্যাঙ্গিউলো, তো সেই ক্ষেত্রে জ্যাকি চান সিং এর জায়গায় রিদিম তলাং, হুগো বুমুর জায়গায় অ্যালবার্টো নোগেরা এবং ফেরান কুরোমিনাসের জায়গায় ইগর অ্যাঙ্গুলো। আমার মনে হয় যে এরমভাবে কিন্তু এফসি গোয়া তাদের দল গোছাতে পারে। জর্জে অর্তিজকে আমার মনে হয় খুব সম্ভবত তিনি বেঞ্চ থেকে ইউটিলাইজ করবেন জুয়ান ফেরান্ডো, আর যদি তিনি মনে করেন যে জর্জে অর্তিজকে তিনি স্টার্টিং লাইন আপ থেকেই খেলাবেন, তাহলে সেই ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমরা অ্যালবার্টো নোগেরার জায়গায় ব্র্যান্ডন ফার্নান্দেসকে দেখতে পারি, এবং লেফট অ্যাটাকিং মিডফিল্ড বা লেফট উইঙ্গার পজিশনটা যেটা ব্র্যান্ডন চলে যাওয়াতে, মানে ব্র্যান্ডন সেন্ট্রাল অ্যাটাকিং মিড খেলাতে খালি হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আমার মনে হয় খুব সম্ভবত জর্জে অর্তিজকে খেলালেও খেলাতে পারেন জুয়ান ফেরান্ডো, তাহলে অ্যালবার্টো নোগেরা কিন্তু সাবস্টিটিউট হিসেবে থাকবেন বা বেঞ্চ থেকে শুরু করবেন। তো এরমভাবে আমি দুটো লাইন আপ বললাম যেরকমভাবে আমার মনে হয় এফসি গোয়া কিন্তু এই বছর খেলতে পারে। আমার মনে হয় যে খুব বেশি চেঞ্জেস এই লাইন আপ থেকে আমরা দেখবো না, মোটামুটি এখান থেকে হয়তো একটা বা দুটো প্লেয়ারকে এদিক ওদিক হতে আমরা দেখতে পারি। ওভারঅল কিন্তু আমার মনে হয় এই বছর এফসি গোয়ার স্টার্টিং লাইন আপটা কিন্তু এরকমই হতে চলেছে। তো অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় এফসি গোয়ার স্টার্টিং লাইন আপটা সম্পর্কে এবং কতটা স্ট্রং লাগছে অন পেপার্স এই টিমটা,
আমার যতদূর মনে হয় ডিসেন্ট স্কোয়াড, কিন্তু আমার মনে হয় যে স্টার্টিং লাইন আপ এফসি গোয়ার যতটা শক্তিশালী, তাদের রিজার্ভ স্কোয়াড বা তাদের রিজার্ভ বেঞ্চটা কিন্তু ততটা শক্তিশালী নয়। কোথাও গিয়ে আমার মনে হয় যে এফসি গোয়া ফার্স্ট হাফে যে দলটা খেলাবে, সেকেন্ড হাফে গিয়ে যখন সাবস্টিটিউট গুলো হবে, সেখানে গিয়ে কিন্তু ওভারঅল স্কোয়াড স্ট্রেংথটা কোথাও গিয়ে একটুখানি কমলেও কমতে পারে। অবশ্যই তোমাদের মতামত আমি শুনতে চাইবো, তোমাদের কি মনে হয়, তোমাদের প্রেডিক্টেড লাইন আপ কি, সেটাও অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।